হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমরা শিখবো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং গুণনীয় কী সেই বিষয়ে আমরা আজকে জানবো ক্লাস সিক্সের গণিত বই প্রথম অধ্যায় সাধারণ সংখ্যা ও ভগ্নাংশ এই পাঠের আজকে এই পর্বটি আমরা শুরু করব প্রথমে আমরা জেনে নিই গুণনীয় কী এখানে আমি দুইটি সংখ্যা লিখে রাখছি একটি হচ্ছে এগারো একটি হচ্ছে বারো এই দুইটার গুণনিক আমরা বের করব। প্রথমে বারোয়ের যদি গুণনিক বের করতে যাই তাহলে এক গুণ বারো তাহলে এর গুণনিক প্রথমে দুইটা পেলাম তারপর হচ্ছে তিন গুণ চার সমান হচ্ছে কি বারো তারপর হচ্ছে ছয় গুণ দুই সমান হচ্ছে বারো তাহলে আমরা বারোয়ের গুণক কটা পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা হচ্ছে বারো এর গুণনীয় বারো এর গুণনীয় এখন যদি আমরা এগারোয়ের গুণনিক বের করতে যাই তাহলে দেখতে হবে কি এর গুণনীয় ওইটা এক গুণ এগারো আর আছে অবশ্যই আর নেই কারণ এগারোয়ের গুণনিয়োগ হচ্ছে একটা তার মানে যে সংখ্যার গুণনিয়োগ পাওয়া যায় যেমন ধরো যে সংখ্যা শুধু ওই সংখ্যা আর এক পরে যে সংখ্যা আর কোনো গুণনিয়োগ নেই তাদেরকে কি বলে মৌলিক সংখ্যা বলে আর যে সংখ্যাগুলো এক এবং সেই সংখ্যা পরে অন্য যে সংখ্যাগুলো রয়েছে অন্য সে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে যেমন আমরা পনেরো যদি পনেরো মৌলিক সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখো এক গুণ পাঁচ সরি এক গুণ পাঁচ পাঁচের আর কি কি নেই পাঁচের আর কোনো গুণনীয়ক নেই তারপর হচ্ছে সতেরো সতেরোর গুণনীয়ক এক গুণ সতেরো এক গুণ সতেরো তো এই দুইটা সংখ্যার গুণনীয়ক কিন্তু এক আর সতেরো পরে যে সংখ্যা সেই সংখ্যা আর এক পরে পাঁচ এবং আর এক পরে আর কোনো সংখ্যার গুণনীয়ক নেই সুতরাং এটা হচ্ছে মৌলিক সংখ্যা এই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা বলবো আর যৌগিক সংখ্যাগুলো হচ্ছে যেমন ছয়ের গুণনীয় যদি বলি এক গুণ কি ছয় তারপর হচ্ছে দুই গুণ তিন ছয় তার মানে হচ্ছে এই ছয়ের এক আর ছয় পরে আরও দুইটা গুণনীয়ক রয়েছে যেমন চোদ্দ চোদ্দোর গুণনীয়ক যদি আমরা বলি এক গুণ চোদ্দ তারপর হচ্ছে দুই গুণ সাত তারপরে কি এই দুইটা তাইলে আমরা বুঝতেই পারলাম যে যে সংখ্যাগুলোর গুণনীয়ক সেই সংখ্যা বা সেই সংখ্যা বা এক এবং এরপরে অন্য যে গুণনীয়কগুলো রয়েছে যদি এই ধরনের কোনো সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাদেরকে আমরা কি বলবো যৌগিক সংখ্যা বলবো আর যে সংখ্যাগুলো শুধু সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাকে আমরা কি বলবো মৌলিক সংখ্যা